ঈদের সময় সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না, জানালেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে একটি শক্তিশালী সাইবার মনিটরিং ইউনিট গঠন করা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে পুলিশ হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ প্রধান আশিক মাহমুদের প্রতিবেদন। জাতীয় শোক দিবস ও ঈদ উল আজহা সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে পুলিশ সদর দপ্তরে এ সংবাদ সম্মেলনের আয়োজন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। তিনি বলেন, জাতীয় শোক দিবস ও ঈদ উল আজহার সময় দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে ও সড়ক দুর্ঘটনা রোধে ঈদের সময় সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না বলেও এ সময় সতর্ক করেন পুলিশ প্রধান। মহাসড়কে যাতে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলাচল না করতে পারে সেটা কঠোরভাবে আমরা এই ঈদের সময় নিয়ন্ত্রণ করব। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে নিয়মিত সাইবার টহলের ব্যবস্থা করা হচ্ছে, এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন, হীন উদ্দেশ্যে এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। গুজবের ফাঁদে আপনারা পড়বেন না এবং গুজবের ফাঁদে পড়ে একটি শান্তিপূর্ণ দেশকে অশান্তিময় করবেন না। নিরাপত্তা সংকট কিংবা অন্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক আশিক মাহমুদ। বৈশাখী সংবাদ, ঢাকা।